আসানসোলে বিজেপির কম্বল বিলির অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতর অব্যাহত রইল রবিবারও। এদিন মৃত তিনজনের বাড়িতে গেল তৃণমূলের প্রতিনিধি দল। এই ইস্যুতে শুভেন্দু অধিকারী সহ বিজেপির স্থানীয় নেতৃত্বকে ফের আক্রমণ করলেন রাজ্যের নেতা মন্ত্রীরা। পাল্টা চক্রান্তের অভিযোগ তুলল বিজেপি। বিচারক মমতা যে উনি যে রায়টা দিয়েছেন তাতে কিন্তু কোথাও এটা লেখা নেই যে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা যাবে না, এবং আমাদের আইপিসি 161-164 এর ধারা অনুযায়ী যদি ওনাকে কিন্তু যে কোনো সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকতে পারে, উনি অপোজিশন লিডার হলে এক্সট্রা কোনো কবজ কিন্তু ওনার নেই। আমাদের তিনটা লোক মারা গেল, তাদেরকে নিয়ে রাজনীতি করছেন? আগে থেকে তারা সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এই যে মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায়, আমি খবর পেয়েছি যে বিভিন্ন ব্লকে 7 দিন আগে বলে দেওয়া হয়েছিল যে আপ লোক একটু জুলুস করনা হোক উসকে লিয়ে রেডি হইয়ে। তারা কি করে জানতো যে এই ধরনের ঘটনা ঘটবে? এটা বৃহৎ ষড়যন্ত্র একটা হতে পারে। রবিবার প্রথমে আসানসোলের কালনা মোড়ে পদপৃষ্ট হয়ে মৃত ঝালি বাউরির বাড়িতে যায় শাসক দলের প্রতিনিধিরা। ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, শশী পাজা, বাবুল সুপ্রিয়, তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত এবং যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। ছিলেন মলয় ঘটকও। সকলেই কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। মৃতের বাড়ির ভিতরে যখন তৃণমূলের প্রতিনিধি দল, তখন বাইরে প্ল্যাকার্ড হাতে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। সবসময় পাশে তো রয়েছে উৎপলদার। আমাদের যারা দেখেছিল তারা কি এসেছিল? কেউ কেউ আসেনি? না, তারা কেউ আসেনি আমাদের বাড়ি। কারা আসেনি আমরা জানি না, যারা বিতরণ হয়েছে তাদের আমরা নাম জানি না। সেখান থেকে বেরিয়ে তৃণমূলের প্রতিনিধি দল চলে আসে রামকৃষ্ণ ডাঙায়। সেখানেই বুধবার শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। মৃত বাকি দুজনের বাড়ি গিয়েও এদিন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তৃণমূলের প্রতিনিধি দল। যারা মারা গিয়েছেন তাদের মধ্যে অধিকাংশই বিজেপি দলের ঘনিষ্ঠ, এবং আমরা আমাদের সাধ্যমতো পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। স্থানীয় মন্ত্রীর চাপে তারা দেখা করতে বাধ্য হয়েছে এই প্রতিনিধি দলের সঙ্গে, তাদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে। কেউ যদি এরকম তার পুরো পরিবারের উপর অন্ধকার নেমে আসে, তার পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্যের মধ্যে। যাদের এনে ভিড় করলো কম্বল দেওয়ার নাম করে, তারা যখন বিপদে পড়লো তার পাশে শুভেন্দু অধিকারী দাঁড়ালো না। সাতজন অ্যারেস্ট হয়েছে, পুলিশ তার ইনকোয়ারি করছে, কিন্তু একটি রাজনৈতিক দল কখনো বলে একটা সামাজিক অনুষ্ঠান, কখনো বলে একটা এনজিও অনুষ্ঠান, ফলে সব রকম গাফিলতি সমস্ত রকম নেগলিজেন্সের দায় তাদের নিতে হবে। আমরা ধিক্কার জানাই, আমরা তাদের হয়ে কিছু অর্থ সাহায্য তাদের কাছে পৌঁছে দিয়েছি। পুলিশি ব্যবস্থা সেখানে ছিল না, পুলিশি ব্যবস্থা সেখানে করা দরকার ছিল, এবং পুলিশের কাজ হচ্ছে এই ধরনের পাবলিক প্রোগ্রামে ভিড় নিয়ন্ত্রণ করা। পুলিশ জানতো সেখানে শুভেন্দু অধিকারী তিনি যাবেন, তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, তার উপস্থিতি অবধি পুলিশ ছিল, তারপরে পুলিশ চলে এলো অত ভিড় দেখার পরেও, এটা মানা যায়? এই ঘটনায় মৃত ও আহতদের আগেই আর্থিক সাহায্য দিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে বিজেপির অভিযোগ, তাদের যেসব ভলান্টিয়ার ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যান, বেছে বেছে তাদেরকেই গ্রেফতার করছে পুলিশ, ফলে পঞ্চায়েত ভোটের আগে আসানসোলে পদপিষ্ট হওয়া নিয়ে রাজ্য রাজনীতির তরজা চড়বে। মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাঁতাইত ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।